হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমাদের যাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়ে গিয়েছে তো তোমরা তো জানো যে তোমাদের সামনে হচ্ছে কলেজে যে ভর্তি প্রক্রিয়া এবং তোমরা তো এটাও জানো যে তোমাদের এই প্রক্রিয়াটা কিন্তু অনলাইনে হবে অর্থাৎ তোমার পছন্দের দশটি কলেজের মতন তোমরা সিলেক্ট করবে সেখান থেকে তোমার এসএসসি পরীক্ষার যে মার্ক এবং জিপে সে অনুযায়ী হচ্ছে তোমাকে কলেজ দেওয়া হবে তো এখন যে বিষয়টা হচ্ছে যে তুমি আসলে কোন কলেজগুলো মানে তোমার সিরিয়ালে রাখবে কিভাবে মানে কোনটাকে আগে রাখা উচিত তোমার তো এই বিষয়টা কিভাবে তোমরা করতে পারো তার জন্য একটা মানে একটা ওয়ে আমি দেখাবো যে তোমরা কিভাবে কলেজগুলোর যে পজিশন সেটা করতে পারো তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানে এই কলেজগুলো যে তোমরা বাসে করবে সেগুলোর জন্য একটা ওয়ে হতে পারে যে কোনো একটা কলেজের আগের বছরের বা প্রিভিয়াস ইয়ারের যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট অর্থাৎ সেই কলেজ থেকে আসলে কয়জন পরীক্ষা দিয়েছিল তার মধ্যে কয়জন আসলে জিপি ফাইভ পেয়েছে বা কয়জন পাশ করেছে তো সেই তথ্যগুলো যদি তুমি পাও তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার সেই কলেজটিকে তোমার যেই লিস্টে সেখানে রাখা উচিত কিনা তো এগুলো এইটা তুমি কিভাবে দেখতে পারবে সেটাই হচ্ছে আমি আজকের এই ভিডিওতে দেখাবো আর এটার মাধ্যমে তোমরা এটাও জানতে পারবে যে তোমার একটা নির্দিষ্ট মনে করল নির্দিষ্ট একটা জায়গাতে কয়টা কলেজ রয়েছে ধরো তোমার কোনো একটা পছন্দের জায়গা মানে তুমি ওই জায়গাতে থাকতে চাচ্ছ তো ওই জায়গাতে আর মোট কয়টা কলেজ আছে তার লিস্টও কিন্তু তুমি আসলে পেয়ে যাবে আজকের এই যে পদ্ধতি আমি দেখাবো তার মাধ্যমে তাহলে চলো শুরু করা যাক তো প্রথমেই হচ্ছে আমি ব্রাজলে চলে আসলাম তো এখানে একটা ওয়েবসাইটে আমরা যাব সেটা হচ্ছে ইবোর্ড রেজাল্টস তো তোমরা এটা সার্চ করবে সার্চ করার পর যে প্রথম যেটা আসবে ওয়েব বেসড রেজাল্ট সেখানে ক্লিক করবে এরপর দেখো এটা কিন্তু একটা অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে আমরা যদি যাই আমরা যেটা দেখব সেটা হলো যে কোনো একটা কলেজের এইচএসসি পরীক্ষার যেই আগের বছরের যে রেজাল্টগুলো কেমন ছিল সেগুলো দেখার জন্য তো প্রথমেই হচ্ছে আমরা এই যে এক্সামিনেশনে আমরা হচ্ছে সেটা হচ্ছে আমরা এইচএসসি যেহেতু আমরা কলেজের রেজাল্ট জানবো এরপর হচ্ছে ইয়ারে এখন তুমি আসলে কোন ইয়ারের রেজাল্ট জানবে যেহেতু আমাদের এখানে বাইশ দেওয়া আছে বাট বাইশের তো কোনো রেজাল্ট নেই কারণ ওদের এখনও পরীক্ষা শেষ হয়নি আর একুশ তুমি একুশ সালেরটা দেখতে পারো একুশ সালে পরীক্ষা হয়েছিল বাট বিশ সালে কিন্তু অফিসিয়ালি কোনো পরীক্ষা হয়নি তাদের হচ্ছে অটো পাস হয়েছিলো এরপর উনিশ আঠারো এগুলোও কিন্তু তুমি দেখতে পারো তো আমি আসলে উনিশ সিলেক্ট করলাম আচ্ছা এরপর হচ্ছে বোর্ড তো তুমি আসলে তোমার কলেজটা কোন বোর্ডে আছে সেটা তুমি জেনে নিবে ধরলাম আমি ঢাকা ঢাকা বোর্ডের কোনো একটা কলেজ জানবো এরপর হচ্ছে রেজাল্ট টাইপ তো এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি ইনস্টিটিউশনাল রেজাল্ট অর্থাৎ কোনো একটা কলেজের আর কি এখানে অনেক ধরনের অপশন আছে তো আমরা আসলে এটা সিলেক্ট করলাম আচ্ছা এরপরে হচ্ছে এখানে চাইছে হচ্ছে ইআইআইএন যে নাম্বার সেটা মানে তোমার যে কলেজের ইআইএন নাম্বারটা তোমাকে এখানে লিখতে হবে সো নাম্বারটা তুমি পেতে পারো গুগলে সার্চ করে বাট আমরা একটা ওয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে এই ট্রি এর মাধ্যমে তুমি যদি ট্রি এ ক্লিক করো আর একটা জিনিস তোমরা কিন্তু এটা মোবাইলেও করতে পারবে মোবাইলেও আসলে একটু হাত দিয়ে করা যাবে সমস্যা নেই আচ্ছা তো আমরা দেখলাম যে ঢাকা বোর্ডের মধ্যে আমি একটু জুম করে নিই সো এই যে ঢাকা বোর্ডের মধ্যে যতগুলো আসলে বলতে পারি জেলার মতন রয়েছে সেগুলোর নাম দেওয়া আছে তো আমি জানি যে আমার ঢাকা মহানগরী একটা কলেজ দেখবো আমি ক্লিক করলাম এই যে ঢাকা মহানগরীতে কতগুলো অঞ্চল রয়েছে সবগুলোর নাম কিন্তু চলে আসছে তো আমার কলেজটা ধরলাম আমরা আমরা আসলে একটা কলেজ দেখি সেটা হচ্ছে এনডিসি দেখি ঠিক আছে তো এনডিসি হচ্ছে আমাদের সেটা হচ্ছে মতিঝিল অবস্থিত তো মতিঝিল ক্লিক করলাম সো এই যে তুমি যখন ক্লিক করলে দেখো সবগুলো মানে মতিঝিল অবস্থিত যতগুলো কলেজ রয়েছে সবগুলো লিস্ট কিন্তু পেয়ে গেলাম আর এটার মাধ্যমে কিন্তু এই যে আমাদের মেইনলি দরকার হবে হচ্ছে এই নাম্বারটা এন নাম্বারটাই হচ্ছে আমাদের মেইনলি দরকার হবে তো এই যে আমাদের এনডিসি সেখান থেকে আমরা হচ্ছে কপি করে নিলাম এই নাম্বারটা কপি করে নিলাম কপি করার পর এই যে আমাদের ট্যাবটা নতুন একটা অ্যাপ কিন্তু ওপেন হয়েছিল এখানে তো আমরা এখানে ক্লিক করে নিলাম আবার এই যে এখানে হচ্ছে আমরা এখন পেস্ট করবো এটা পেস্ট করা শেষ এখন হচ্ছে যে সিকিউরিটি কী সেটা লিখতে হবে আমাদের তো এখন যদি আমরা এখানে ক্লিক করি গেট রেজাল্ট তাহলে কিন্তু আমাদের চলে আসবে যে দু হাজার উনিশ সালে নটরড্যাম কলেজের যে রেজাল্টগুলো ছিল তো যেহেতু তুমি যদি সায়েন্স হও তাহলে কিন্তু সায়েন্সের যে রেজাল্ট সেটা দেখতে পারো তো দেখতে পাচ্ছি আমরা উনিশ সালে হচ্ছে পাশ করেছিল হচ্ছে দু জন আর পাশ করানি পনেরো জন আর জিপিএ ফাইভ কিন্তু দেখতে পাচ্ছ যে ভালোই কিন্তু পেয়েছে অর্থাৎ আঠারোশো একষট্টি অর্থাৎ তুমি কিন্তু বুঝতে পারলে যে যতজন পাশ করেছে তার মধ্যে কিন্তু ভালোই একটা পার্সেন্টেজ কিন্তু জিপিএ ফাইভ পাচ্ছে অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম যে এই কলেজটা কিন্তু মোটামুটি ভালোই আছে তো এখন যদি আমরা অন্য একটা কলেজের জানতে চাই মানে এখন তুমি তুমি মিলে যেটা করবে সেটা হলো যে একটা কলেজের যেই তথ্যগুলো আছে সেগুলো তুমি লিখে নিয়ে অ্যাভারেস্ট অ্যাভারেস্ট না মানে পার্সেন্টেজ করে নিলে যে জিপিএাইভ কত পার্সেন্ট পাচ্ছে এরপর তুমি আরেকটা কলেজের একইভাবে ইয়াটা বের করবে এরকম রেজাল্ট বের করবে বের করে দেখবে আসলে কোনটা মোটামুটি ভালো করছে তো এভাবেই কিন্তু বুঝতে পারবে যে তুমি মেনলি যেই কলেজে ভর্তি হতে চাচ্ছো সেই কলেজের যেই এইচএসসি পরীক্ষার যে রেজাল্ট রয়েছে তারা আসলে কেমন করছে তো আমরা যদি আরেকটা দেখি আচ্ছা এখান থেকে বের হওয়ার জন্য আমরা ব্যাগ দিয়ে নিলাম আবার ঢুকে নেই আচ্ছা তো এখন আমরা এই ট্রি থেকে অন্য একটা কলেজ দেখতে পারি ধরলাম আমরা হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ দেখব ওকে আমরা এতে কিন্তু এই নাম্বারটা কপি করে নিলাম আচ্ছা তো আমি আবার সিলেক্ট করে নিচ্ছি এইচএসসি এবার হচ্ছে আমরা ইয়ার দিলাম হচ্ছে আঠারো দিয়ে তুমি একই ইয়ারের দিয়ে হচ্ছে কম্পেয়ার করতে পারো বাট আমরা আঠারো দিয়ে দেখছি আচ্ছা তো ঢাকা বোর্ড ওকে এরপর হচ্ছে আমরা এটা পেস্ট করে দিলাম আচ্ছা এরপর হচ্ছে সিকিউরিটি কোড এই যে আমাদের কিন্তু রেজাল্টটা কিন্তু চলে আসলো তো এখানে দেখি আমরা সায়েন্সের সাতশো একানব্বই জন আর পাশ করেছে তার মধ্যে পাশ করেনি হচ্ছে তিনজন আর জিবিএাইভ কিন্তু ভালোই পেয়েছে মোটামুটি চারশো তিরিশ জন এইভাবে কিন্তু তুমি একটা কম্পেয়ার করতে পারবে বিভিন্ন কলেজের মধ্যে যে কোনটার রেজাল্টগুলো ভালো হচ্ছে আর কোনটার একটু কম হচ্ছে তো এর মাধ্যমেই তুমি তোমার যে লিস্ট সেটা করতে পারো এছাড়াও তুমি কিন্তু আরও অনেক কিছু দেখতে পারো যেমন তোমার বাসার কাছে কোনটা কোনটার আসলে বেতন কেমন এগুলো তো অবশ্যই দেখবে বাট আমার যেটা মনে হয় যে রেজাল্ট সেটাও কিন্তু জানাটা ইম্পর্টেন্ট আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক সাহায্য হবে আর আশা করি তোমরা এই ভিডিওটা থেকে উপকৃত হয়েছো আর এরকম আরও বিভিন্ন ট্রিক্সের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো আর এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং